টিজারের এনএফটি সকল সদস্যকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা খুব সুন্দর ইনকাম করছেন প্রতিদিন এখানে। আজকে আমি দেখাবো যে বাইবিট থেকে আপনি কিভাবে বাই সেল করবেন। তো এই জন্য অবশ্যই আপনাদের বাইবিট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে হবে এবং সেখানে একটা কেওয়াইসি করে নিতে হবে। তো অলরেডি আমার সেটা করা আছে। তো চলুন আমরা দেখবো যে কিভাবে আমরা বাইবিট থেকে বাই সেল করব এবং সেখান থেকে প্রতিদিন আমরা যে ইউএসডিটি টেজার এনএফটি থেকে ইনকাম করছি সেটা কিভাবে সেল করা যায় এবং কিভাবে টেজার এনএফটিতে ডিপোজিট করা যায়। তো যার জন্য আমাদেরকে বাইবিট ব্যবহার করতে বলা হচ্ছে এখন। তো চলুন আমরা প্রথমত চলে যাব বাইবিট অ্যাপ্লিকেশনে। দেখুন অলরেডি আমার এখানে বাইবিট অ্যাপ্লিকেশন ডাউনলোড করা আছে, আমি এটাকে ওপেন করব। সো অলরেডি আমাদের বাইবিট ওপেন হয়ে গেছে। যারা নতুন আছেন, বাইবিটে নতুন কাজ করছেন, তাদের সকলকে বলবো যে অবশ্যই আপনারা বাইবিট ওপেন করার পরে আপনারা নিজেদের প্রোফাইলে গিয়ে একবার দেখে নেবেন যে আপনাদের আইডেন্টি ভেরিফিকেশানটা কমপ্লিট হয়েছে কি না। তো তার জন্য আপনি এই প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে আপনি এখানে অবশ্যই দেখে নেবেন যে আপনার কেওয়াইসি কমপ্লিট হয়েছে কি না, এবং এখানে একটা টিক চিহ্ন আছে কিনা, এটা ভেরিফাইড কিনা সেটা অবশ্যই দেখে নেবেন। তো অলরেডি আমার একটা ভেরিফাইড কমপ্লিট আছে। তো আমি চলে যাব এবার ব্যাকে চলে যাব। ব্যাকে গিয়ে অবশ্যই আমরা কিভাবে এখান থেকে বাই করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো কিভাবে বাই করতে হয়। তো এরপরে আমরা কি করব, এরপরে আমরা অবশ্যই আমাদের যে পিটুপি অপশান আছে, পিটুপি ট্রেডিং, সেই পিটুপিতে আমরা ক্লিক করব। অলরেডি আমি পিটুপিতে ক্লিক করে ফেলেছি। তো এরপরে আমি কি করব, এখানে আমার যে বাই সেলের অপশান আছে, আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে বাই সেলের যে অপশানগুলো এখানে, এটা বাই এবং এটা হচ্ছে সেল। তো আমি এখানে যেহেতু আমি ইউএসডিটি কিনব, সুতরাং আমি কেনার জন্য অবশ্যই এটা বাই করব। তো আমি এরপরে কি করব, এরপরে আমি কত টাকার ইউএসডিটি কিনব এখান থেকে সেটা অবশ্যই আমি এখানে লিখে দেবো। তার জন্য আমাকে অ্যামাউন্ট লিখতে হবে। কোথায় লিখব, এই যে অ্যামাউন্টের ঘরে আমি অবশ্যই অ্যামাউন্ট, এখানে আমার অ্যামাউন্ট দিয়ে দেবো। কত অ্যামাউন্ট দেবো এটা আমি মনে করুন আমি 500 টাকার ইউএসডিটি কিনবো এখান থেকে। অলরেডি আমি 500 করে নিয়েছি। তারপর আমি কনফার্ম বাটনে ক্লিক করব, কনফার্ম। এবং এটা আমি কিসের মাধ্যমে পেমেন্ট করব, তো এটা হচ্ছে পেমেন্ট মেথড। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যেভাবে পেমেন্ট করতে চান সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি এটা ফোনপের মাধ্যমে যেহেতু পেমেন্ট করব, সুতরাং আমি এটা ফোনপে সিলেক্ট করে নেব। কনফার্ম বাটনে ক্লিক করব, কনফার্ম। কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম। এবার এখান থেকে আমি অবশ্যই এখান থেকে বাই করব। তো বাই করার জন্য অবশ্যই আমি এখানে দেখে নেব যে কারা এখন এই মুহূর্তে বাই করব, কারা আছে ট্রেডিংয়ে অলরেডি, সেটা আমরা এখান থেকে দেখে নেব। এই যে অলরেডি এখানে একজন ব্যক্তি আছেন যিনি বাইয়ের অপশান আছে এখানে। তো এটা ইউপিআই আছে এখানে, ইউপিআই। তো আমি এটা নিচ্ছি না, আমি আরও নিচে গিয়ে দেখে নেব যে এটা 93.50। আমরা এইভাবে দেখে নেব যে কার কাছ থেকে আমরা ইউএসডিটিটা নেব। প্রচুর সেলার আছে এখানে। কিংবা আমি এখান থেকে ফিল্টারও করে নিতে পারি, ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করে আমি এখানে ভেরিফাইড যারা আছেন তাদেরকে আমরা এখান থেকে দেখে নিতে পারি। তো আমরা এখানে একজন দেখতে পাচ্ছি, আমরা আমরা এখান থেকেও এটা অর্ডারটা নিতে পারি। দেখা যাক,
যারা বাই করবেন অবশ্যই একটা জিনিস মনে রাখবেন যে আপনি যার কাছ থেকে নিচ্ছেন অ্যাকচুয়ালি আপনার যে সেল করছে সে কতবার অর্ডার নিয়েছে এবং তার পার্সেন্টেজ হারটা অবশ্যই দেখে নেবেন এবং উনি অনলাইন আছে কি না এখানে দেখতে পাবেন যে উনি অনলাইন আছে কি না সেটাও আপনারা অবশ্যই দেখে নেবেন এবং আমার মনে হয় যিনি বেশি অর্ডার নিয়েছেন এবং তার যার পার্সেন্টেজ হারটা বেশি আছে তো সেখানে অবশ্যই আপনি বাই করবেন তো আমি দেখতে পাচ্ছি এই অর্ডারটা অনেকটাই নেওয়া আছে এটা অলরেডি 1119 অর্ডারস আছে ওনার এবং এটা 98% ওনার হার এবং উনি কিন্তু এখন অনলাইন আছে তো আমি অলরেডি আমি সেকেন্ড যে অপশানটা আছে এই এখানে আমি এটা বাই করবো তো বাই করার জন্য আমাকে কী করতে হবে বাই করার জন্য আমাকে প্রথমত এই বায়ারে আমাকে ক্লিক করতে হবে এবং দেখুন এখানে অলরেডি ওনার কত লিমিট আছে এটা দেওয়া আছে এখানে এবং এখানে উনি ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট নিতে পারেন তো যেভাবে পেমেন্ট নেবে তার অপশানগুলো এখানে দেওয়া থাকবে তো চলুন আমি এটাকে বাই করব বাই করার জন্য অবশ্যই আমি এখানে বাইয়ের উপরে ক্লিক করব তো চলুন আমি বাইয়ের উপরে ক্লিক করলাম এখানে অলরেডি আমি বাই করেছি এখানে করার পর আমাকে কী করতে হবে এখানে আমাকে অ্যামাউন্টটা লিখতে হবে যে আমি কত অ্যামাউন্ট নিতে চাইছি তো আমি এখানে যেহেতু 500 টাকার নেব তো আমি এখানে 500 লিখে দিয়েছি এবং এখানে দেখুন 500 টাকায় আমি কত USDT পাবো সেটা কিন্তু এখানে শো করছে তো এরপর আমি কী করবো এরপর অবশ্যই আমি এটাকে বাইয়ে ক্লিক করবো কোথায় ক্লিক করবো এই অপশানে বাই চলুন আমি এখানে বাই ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে অবশ্যই দেখুন এখানে আমরা কন্ট্যাক্ট সেলার এখানে অবশ্যই আমরা SMS দেব তো আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এখানে উনি কিন্তু অলরেডি আমাকে SMS করে দিয়েছে পে করার জন্য অলরেডি করে দিয়েছে তো আমি ওনাকে এখানে SMS লিখে দেবো ওকে স্যার আমি ওনাকে লিখে দিয়েছি ওকে স্যার এবার চলুন আমি কীভাবে পে করবো দেখুন ওপরের দিকে দেখুন ওনার পে নাও যে অপশানটা আছে সেখানে গিয়ে আমি ওটাকে ক্লিক করবো পে নাও ক্লিক করার পরে দেখুন অলরেডি ওনার যে UPI যে আইডি সেটা এখানে শো করছে এবং ওনার যে নেম সেটা কিন্তু এখানে শো করছে তো আমি অলরেডি এখানে কপি করে নেবো ওনার UPI আইডি ওনার UPI আইডি কপি করে নিয়ে আমি কিন্তু কোথায় যাব আমার ফোনপেতে চলে যাব তো এটাকে আমি মিনিমাইজ করে দেব মিনিমাইজ করে দিয়ে আমি কোথায় যাব আমি চলে যাব আমার ফোনপেতে আমি আমার ফোনপে ওপেন করে নেব আমার ফোনপে আমি ওপেন করে নিয়েছি অলরেডি ফোনপেতে ওপেন করে নেবার পরে এখানে কিন্তু আমি আমার যে UPI আইডি বসানোর যে জায়গাটা আছে ফোনপে থেকে আমি অবশ্যই সেখানে ক্লিক করব সেখানে ক্লিক করার পরে আমি UPI আইডি কিংবা আমি এখানেও লিখতে পারি ওপরে সার্চ বাটনে এখানে আমার UPI আইডিটা বসাবো যেটা আমরা ওখান থেকে কপি করেছি দেখুন এখানে কিন্তু অলরেডি UPI আইডি চলে এসেছে এটাকে আমরা এখানে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নিয়ে এটাকে আমরা কী করবো আমরা এখান থেকে এটাকে ভেরিফাই করব ভেরিফাই করে নিলাম অলরেডি ওনার রেজিস্টার্ড নেম চলে এসেছে এখানে একটা নিকনেম আমি যা খুশি আমি লিখতে পারি ওকে দিয়ে এটাকে আমরা সেভ করব নিচে বাটন যে সেভ এখানে আমরা সেভ করে নেব সেভ সেভ করে নিলাম এবার আমি ওনাকে পেমেন্ট দেবো কত পেমেন্ট দেবো আমি যেহেতু 500 টাকা নেবো ওনাকে 500 টাকা পেমেন্ট দিয়ে দেবো ওকে অলরেডি আমি এবার ওনাকে আমার পিন মেরে ওনাকে পে করবো পেমেন্ট করার পরে অবশ্যই আমি সেখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবো এখানে একটা স্ক্রিনশট আমার নেওয়া হয়ে গেছে এবার আমি চলে যাব কোথায় আমি চলে যাব যেখানে আমার বিট বাই বিট যেখানে আমার ওপেন ছিল সেখানে চলে যাব এবং সব নিচে দেখুন এখানে লেখা আছে যে পেমেন্ট
কমপ্লিটেড তো আমি এখানে ক্লিক করব যেহেতু আমি পেমেন্ট কমপ্লিট করে দিয়েছি তো এখানে তারপরে কি করব আমি নিচে দেখুন এখানে কনফার্ম বাটনটা আছে এই কনফার্ম বাটনে আমি ক্লিক করব কনফার্ম বাটনে আমি ক্লিক করে দিয়েছি এবং এই কন্টাক্ট সেলারে আমি এখানে কি আমার স্ক্রিনশটটা দিয়ে দেব এখানে অলরেডি আমার যে স্ক্রিনশটটা সেটা আমি এখানে দিয়ে দেব চলে গেছে এবার আমি কিছুক্ষণ ওয়েট করব অবশ্যই যে উনি অবশ্যই আমাকে ইউএসডিটি দিয়ে দেবে আমি কিছুক্ষণ ওয়েট করব দেখুন অলরেডি উনি কিন্তু কমপ্লিট করে দিয়েছে আমাকে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার কাছে কিন্তু এই ইউএসডিটিটা চলে এসেছে এবং এখানে কমপ্লিটেড লিখে দিয়েছে তো অবশ্যই আমরা এবার চেক করে দেখে নেব যে আদৌ আমার কাছে ইউএসডিটি এসেছে কিনা তো তার জন্য অবশ্যই আমরা কোথায় চলে যাব তার জন্য অবশ্যই আমরা চলে যাব কোথায় যে আমাদের যে হোম বাটন আছে সেখানে আমরা কিন্তু চলে যাব আমি অলরেডি হোম বাটনে চলে এসেছি এবার দেখতে পাচ্ছেন যে আমার ইউএসডিটি যে টাকাটা আমি পে করেছি তার ইউএসডিটি অলরেডি আমি এখানে পেয়ে গেছি 5.34 আমি 500 রুপিস আমি পে করেছিলাম সেখান থেকে আমি 5.34 আমি ইউএসডিটি পেয়েছি সো আপনারা যারা নতুন যারা বাইবিট করছেন তারা অবশ্যই এইভাবে আপনারা বাই করতে পারেন খুব সুন্দরভাবে এখান থেকে পিটুপি করা যায় এবং সেটা পিটুপি করার আগে অবশ্যই যার কাছ থেকে আপনি নিচ্ছেন ইউএসডিটি নিচ্ছেন অবশ্যই সেই সেলারের সমস্ত কিছু ডিটেলস একবার দেখে নেবেন যে উনি কতবার ট্রেড করেছেন বা ওনার পার্সেন্টেজ কত পেমেন্টে সো থ্যাংক ইউ সো মাচ সকল টিজার এনএফটি সকল সদস্যকে যে আপনারা এইভাবে বাইবিট থেকে পিটুপি করুন থ্যাংক ইউ